তোমার বাড়ির সামনে দিয়ে যতবার ঘুরলাম রে ফাঁচু এবার আইয়া বেশি তোমার দিকে এখন তোমার আর পাত্তা নাই ও আমার ঘুমতে না উঠতে চাই যে একটু দেরি হয়ে গেছে বুঝছো না নেই কথা লাগে তুমি ডাকলাই না একবার আমার ডাকছি তুমি শুনছো না আর আজকে তো দেখিস পাক্কা স্টাইল হলো করে ড্রেসেস লাগাইছো হ্যাঁ কিতা খবর জানি সুন্দর লাগে নি হয় হয় আমার নানির ব্লাউজ বুঝছো শুনি রাস্তা খালি মানুষের কিলকিলি আসে আমি তো দেখলাম না পরে বেটাও গাইয়া আমার এখানে এখানে কইলো তুমি ব্লাউজ লাগাইয়া বাড়াই গেছো সকাল গিয়া লগে লগে ঘরক গিয়া বুঝছো আচ্ছা চলো হা তোমার ঘুরে এলি যাই চলো চলো একটা কথা কইতে আসলাম রাগ করতে না তো তোমার আমি কোনোদিন রাগ করছি নি এক মাত মাতো তুমিও খুইয়ার ও তাজমহল ওখানে ওদিন দেখতে আসলাম চাইবি নি আমার লইয়া তাজমহল আমি দেখতে পারতাম না আতেই এত দেখতে পারবো না লইয়া যাইবেন দেব আমারে আমার লইয়া যা রে বাবুজি যাইতে তো ফ্লাইটও যেতে লাগবো ওক না ফ্লাইট আমি দিব পয়সা যত পয়সা লাগে আমি দিব তোর এক্সট্রাও কিছু দিয়া দিব পয়সা আচ্ছাতে যাইমুনে সামনে সপ্তাহে যাইমু কি আচ্ছা ঠিক আছে সামনে সপ্তাহে আমি টিকিট কাটিলিমু আজকে জানি তো বিকালে যা পয়সা নিস আমার ঘর থেকে আচ্ছা ওইব তো চলো চলো যাইমু কি সামনে সপ্তাহে তাজমহল যদি ওটা আমারে আল্লাহর খানা তাজমহল দেখতে বলে আমি দেখাই মুতানে তাজমহল আমার বাড়িও কানিয়া দেখাই দিমু তাজমহল কমসে কম পয়সা দুইটা তো ইনকাম হইব আর বাকি পয়সা ওইটা ঢুকাইলি আমার পকেটো আর না কোন জায়গায় বুদ্ধি থাকলে পকেটো দুনিয়াই ঢুকাইলি মাস্টার যে সুন্দর ফ্লাইট রে অভিজিৎ বহুত টাকা দিয়ে টিকিট করছে ফ্লাইটর সিটি তা যে নরম এলাইন দিল যে আরাম লাগে মাঝে ও ফ্লাইট ছাড়ি দিব এখন বক্তি দো বক্তি দো জয় মা সুন্দর মতো নিয়ে জায়গা পৌঁছাই দিয়ে জয় মা তুমি তো দেখতাই কিনা তরিয়া দেখো তরিয়া দেখো দেখছো নি চলো তাজমহল যাই হাই রে হাই কই গাতা অন্ধ মানুষের বিশ্বাসটা লিয়ে খেলা করে আমার এটা বুঝাইছে না এখন কিতাবে অভিজিৎ কিতা আমরা গাও গলি তো বেজান ফাল দেই আমরা সামনে গাতা গুতা থাকে তাজমহল খালি গাতা নি না না এটা তো রাস্তা এটা খুদি গেছে মানুষ এটা 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 রাস্তাটা খারাপ হয়ে গেছে ও
Mm-hmm.
ডাক্তার বউ কই জানি হ্যাঁ কিটা কই নিতা অপারেশন হই গিছে কখন কি রকম আছে ভাই সুস্থ ডাক্তার বউ অপারেশন টাকা নিয়ে দিল সুমিত আমি আইরাম ডাক্তার বউ আমি আইরাম হসপিটাল আইরাম যেটা তুই করছিলি না একজন অন্ধ মানুষের বিশ্বাস ফেলে তুই খেলা করছো তুই যদি আগে আমার লগে ঠিকঠাক হইয়া চলতে তা আমি ওদিন ধরে বাড়িতে কি কুদাইয়া দেই না তাই লিয়া দেই না বুঝছ না নি শোন অভিজিৎ আমি এখন পুরা সুস্থ ও মহান মানুষের লাগিয়া ও দেখ আমি এখন পুরা সুস্থ শোন তুই যদি তোর উপকার করস তা অন্য দিন হে তোর উপকার করবো বুঝছ মানুষ মানুষের লাগিয়া আসিছ নয় আরো দিন ইলা করিস না মানুষের টাকা অন্য সময় আছে ভালো গিয়া চল।